আসসালামু আলাইকুম। যারা সোলার কন্ট্রোলার সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের ভিডিও। সোলারের সঙ্গে কন্ট্রোলার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সোলার কন্ট্রোলারের প্রধানত পাঁচটি কাজ। নাম্বার ওয়ান, রিভার্স এবং ফরওয়ার্ড ভোল্টেজটাকে সে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ দিনে সোলার চার্জ করে, রাতে ব্যাটারি থেকে যেন সোলারে ফেরত না যায়, যার কারণে রিভার্স এবং ফরওয়ার্ড সেকশনটাকে সে মেনটেন করে। নাম্বার দুই, ব্যাটারিকে ওভার চার্জ করতে দেয় না, যার ফলে ব্যাটারিটা থাকে নিয়ন্ত্রণ, অর্থাৎ সোলার থেকে বেশি রোদে 22 ভোল্টেজ আছে, হালকা রোদে 18 ভোল্টেজ আছে। কিন্তু আমাদের যে ব্যবহারিক ব্যাটারিগুলো অথবা ব্যবহারিক যে লোডগুলো, ফ্যান, বাল্ব, লাইট, এই জিনিসগুলো সাধারণত 12 ভোল্টের হয়ে থাকে। তো অতিরিক্ত ভোল্টেজ যেন না ঢোকে, সেটির কাজ হচ্ছে এই সোলার কন্ট্রোলারে। তিন নাম্বার হচ্ছে সঠিক মাত্রায় অ্যাম্পিয়ারে ব্যাটারিটাকে সঠিক সময়ে চার্জ করা এবং চার্জ ফুল, হাই, লো, কাট এগুলো মেনটেন করা এই কন্ট্রোলারের কাজ। চার নাম্বার হচ্ছে শর্ট সার্কিট প্রোটেক্টর, অর্থাৎ কখনও যদি কোনো কারণে নেগেটিভ এবং পজিটিভ অ্যাক্টিভ হয়ে যায় অথবা আপনার বৈদ্যুতিক বর্তনী অর্থাৎ ফ্যান, লাইট এগুলো যদি শর্ট সার্কিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাসা বাড়িতে অথবা সোলার সিস্টেমে যেন কোনোভাবেই শর্ট সার্কিট হয়ে আগুন না ধরে, অর্থাৎ অগ্নি প্রতিরোধক হিসেবে এটি কাজ করে। আর পাঁচ নাম্বার যেটা, সেটা হচ্ছে কি আপনার সোলার ব্যাটারি এবং লোড লাইন অর্থাৎ ফ্যান, লাইট যেগুলো আমরা লোড হিসেবে ইউজ করি সেগুলো নির্দিষ্ট মাত্রায় ভোল্টেজ পেয়ে থাকে এবং সে ওভারলোড প্রোটেকশনটাকে নিশ্চিত করে, অর্থাৎ অতিরিক্ত লোডশেডিং হলে সে অটোমেটিকলি শাটডাউন করে নেবে, যার ফলে লো ভোল্টেজে বা হাই ভোল্টেজে আপনার যে ইলেকট্রিক বর্তনী, ফ্যান, লাইট যেগুলো আছে এই লোডগুলোকে সেফটি হিসেবে কাজ করে। এই পাঁচটা প্রধান কাজ একটি কন্ট্রোলারে, যার ফলে আপনারা চার্জ কন্ট্রোলার অবশ্যই ব্যবহার করবেন। এছাড়াও একটি অতিরিক্ত কাজ আছে, সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক মাত্রায় ভোল্টেজটাকে স্থিতিশীল রেখে ব্যাটারিটাকে চার্জ করা। এটা তো আগেও বলছি, এটা জাস্ট সংযুক্ত করলাম এই জন্যই যে হালকা ভোল্টেজ যখন থাকে হালকা রোদেও সে কাজ করতে সক্ষম, অর্থাৎ সে অ্যাকুরেট একটা অ্যাম্পিয়ার মেনটেন করে ভোল্টেজটাকে বুস্ট করে বাড়িয়ে দিয়ে ব্যাটারিটাকে চার্জ করতে থাকে সকাল থেকেই এবং সন্ধ্যা পর্যন্ত। তো এটির জন্য আপনারা একটি ভালো মানের চার্জ কন্ট্রোলার ব্যবহার করবেন, তাহলেই এই পাঁচ বা ছয় ধরনের কাজ সঠিকভাবে করবে। এবার আমরা জেনে নিব 10 অ্যাম্পিয়ার থেকে 50 অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার কোনটা, কোথায়, কিভাবে ব্যবহার করবেন, কেন করবেন সেটি তো বলছি। সো দামসহ আমরা আজকে জানবো। তো আমার হাতে এই মুহূর্তে যেটা দেখছেন এটি হচ্ছে 10 অ্যাম্পিয়ারের একটি সোলার কন্ট্রোলার। তো আসুন আমরা একটু কাছ থেকে দেখি। তো এটি হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার, এখানে দেখেন সংযোগ দেওয়ার পরে এখানে 12 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ আমি এই ছোট একটা ব্যাটারি দিয়ে আপনাদেরকে এখন ভিডিও দেখানোর চেষ্টা করছি। এখানে দুটি ইউএসবি পোর্ট পাচ্ছেন, আপনারা চাইলে অনায়াসে সুন্দরভাবে মোবাইল চার্জ করতে পারবেন, দুটি মোবাইল, স্মার্টফোন এবং বাটন ফোন চার্জ করতে পারবেন। এখানে ইনপুট ভোল্টেজ, প্রথমে প্যানেল, এরপরে ব্যাটারি, তারপরে লোড লাইন। সো এই লাইনগুলো আপনারা সুন্দরভাবে দিয়ে কাজ করবেন। এখানে কত অ্যাম্পিয়ারের সোলার, আপনারা কত ওয়াটের সোলার এটিতে ব্যবহার করতে পারবেন সেটিও কিন্তু লেখা আছে, অর্থাৎ 10 অ্যাম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার দিয়ে আপনারা সাধারণত 50 থেকে 150 ওয়াটের সোলার ব্যবহার করতে পারবেন। বর্তমানে এই চার্জ কন্ট্রোলারের প্রাইস ইউএসবি সহ যদি নেন সেক্ষেত্রে 850 টাকা, ইউএসবি ছাড়া যদি নেন সেক্ষেত্রে 590 টাকা। এবার আমি আপনাদেরকে দেখাবো একটি 20 অ্যাম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার, দেখবো সেটির বিল্ড কোয়ালিটি এবং কী কী চালানো যায় সেই বিষয়টা আমরা ক্লিয়ার হব। তো এটি একটি 20 অ্যাম্পিয়ারের সোলার কন্ট্রোলার, এটিতে আমরা এখন সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো। এটি দিয়ে আপনারা সর্বোচ্চ 300 ওয়াটের সোলার পর্যন্ত লোড দিতে পারবেন 20 অ্যাম্পিয়ার, তবে আমরা পরামর্শ দিই 250 ওয়াট পর্যন্ত এটি লোড দেওয়ার জন্য। তো আপনি সর্বোচ্চ 300 অ্যাম্পিয়ার পর্যন্ত সোলার লোড দিতে পারবেন। এখন দেখেন এটির ডিজিটাল ডিসপ্লে সুন্দরভাবে দেখাচ্ছে, এখানে ব্যাটারি ভোল্টেজটা দেখাচ্ছে, এখানে আপনারা যে সুইচগুলো দেখছেন এখান থেকে আপনারা ভোল্টেজ চেঞ্জ করে আপনারা সেভ মোড দিতে পারবেন, অর্থাৎ এটা হচ্ছে ফুল অটো কাট অফ সিস্টেম, ফুল লোডে অফ হয়ে যাবে সেই জিনিসগুলোও দেখবেন। আমরা এখানে একটু সোলার সংযোগ করব, সোলার সংযোগ করলে সে কেমন সিগন্যাল দেয় সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেই সঙ্গে 20 অ্যাম্পিয়ারে আরও কী এক্সট্রা সুবিধা থাকছে সেটিও কিন্তু আপনাদেরকে আমরা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো 20 অ্যাম্পিয়ার এই চার্জ কন্ট্রোলটা দেখেন এখানে চার্জিং সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ প্যানেল পেয়েছে সেটা দেখাচ্ছে,
এখানে ব্যাটারি সিগন্যাল দেখাচ্ছে, এই পাশে আপনারা লোড ইউজ করতে পারবেন। তো প্রতিটি কন্ট্রোলারেরই কিছু ফাংশন আছে, সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। তো এটা দেখলাম আমরা 20 অ্যাম্পিয়ার, এবার আমরা একটু 30 অ্যাম্পিয়ারের সার্জ কন্ট্রোলার দেখব। দর্শক একটা কথা বলে রাখি, 5 থেকে 20 পর্যন্ত সাইজ একটু ছোট, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10, এটা 20, একটু বড় আর কি। এই যে আমি যদি সাইজটা একটু দেখাই, একটু ছোট বড়, এটা হচ্ছে 30, এটা অনেক বড় সাইজ। তো চলুন এবার 30টা একটু সংযোগ দিব। তো একটা জিনিস মনে রাখবে, প্রথমেই প্যানেলের সংযোগটা দিবেন না, প্রথমে আপনারা ব্যাটারি সংযোগ দিবেন, এরপরে প্যানেল সংযোগ দিবেন, তাহলে এই কন্ট্রোলারগুলো টিকসই বেশি দিন হবে। তাছাড়া যদি আপনি একটু ভুল করেন সেক্ষেত্রে এটি টিকসইটা কম হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি 30 অ্যাম্পিয়ারটা লোডে দিয়েছি, এখানে ব্যাটারি সিগন্যালটা দেখাচ্ছে, এটার সিগন্যাল টাইপটা একটু ব্যতিক্রম, ইন্টেলিজেন্ট, খুবই কোয়ালিটিফুল। এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার, পিছনে কিন্তু মেটাল বডি, সামনে প্লাস্টিক, খুবই কোয়ালিটিফুল। তো চলুন এবার আমরা একটু প্যানেলের সংযোগটা দিলে দেখি ডিজাইনটা কেমন দেখায়। এখানে প্যানেলের সংযোগটা দিচ্ছি, দেখেন প্যানেলের সংযোগ দিতেই এখানে প্যানেলের ছবি চলে আসছে এবং সুন্দরভাবে যে এটা চার্জিং করছে সেটি কিন্তু দেখাচ্ছে। তো এইটা দিয়ে আপনারা এই সুইচগুলো টিপ দিয়ে বিভিন্ন ফাংশনে যেতে পারবেন, আপনারা 12 অথবা 24 ইউজ করতে পারবেন। এখানে কত অ্যাম্পিয়ার লোড নিয়েছে সেটি কিন্তু দেখাবে, অর্থাৎ এখন আমি কোনো কিছু ইউজ করতেছি না, যার কারণে লোড এখানে দেখাচ্ছে না। তো আপনারা লোডটা চেক করতে পারবেন, অ্যাম্পিয়ার চেক করতে পারবেন, সব কিছু কিন্তু এখানে দেখাবে, ব্যাটারি কত অ্যাম্পিয়ার সেটিও কিন্তু দেখাবে, খুবই সুন্দর কোয়ালিটিফুল। এই হচ্ছে 30 অ্যাম্পিয়ার। তো 30 অ্যাম্পিয়ারের বর্তমান প্রাইস হচ্ছে 2000 টাকা। এছাড়াও ভিডিওর শেষে আমি আপডেট প্রাইস আবারও বলে দিব। এরপরে আমরা দেখব 40 অ্যাম্পিয়ার। তো তার আগে বলি, 30 দিয়ে আপনারা কত ওয়াটের সোলার ইউজ করতে পারবেন। 30 অ্যাম্পিয়ার দিয়ে আপনারা 100 থেকে শুরু করে 500 ওয়াট পর্যন্ত সোলার লোড দিতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড যদি আমি বলি তাহলে অবশ্যই 300 ওয়াট পর্যন্ত লোড দিলে এটি স্ট্যান্ডার্ড, কারণ আমরা জানি প্রতি 100 ওয়াটে 8 অ্যাম্পিয়ার সোলার হয়। তো সোলার থেকে 100 ওয়াটের সোলার থেকে 8 অ্যাম্পিয়ার কারেন্ট আসে। সো যদি আপনি এটা যদি 30 অ্যাম্পিয়ার হয় তাহলে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন তাহলে 360 ওয়াট পর্যন্ত এটি স্ট্যান্ডার্ড। সো 400 লোড দেওয়া যায়, 450 দেওয়া যায়, তবে আপনারা 300 থেকে 350-এর মধ্যে রাখলে এটা টিকসই বেশি হবে। এরপরে আমরা দেখব 40 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার, এই যে বিগ, বিশাল বড়। তো দেখতে পাচ্ছেন এটা আমরা অলরেডি সংযোগ দিয়ে ফেলছি, এখানে সিগন্যাল দিচ্ছে, এই যে আপনি একটু দেখেন যে এখানে ওই 30-এর মতো করে এটারও সিগন্যাল দিচ্ছে। তো এইটাতে যদি আমরা একটু প্যানেলের সংযোগটা দিই তাহলে কি হয়, এই দেখেন প্যানেলের সংযোগ দেওয়ার সাথে সাথে এখানে প্যানেলের ছবি আসলো। আমি আবারও প্যানেলের সংযোগ খুলে দিলাম, দেখেন এখানে সিগন্যালটা নাই, প্যানেলের সংযোগ এখানে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্যানেলের সিগন্যালটা এখানে দিচ্ছে। তো আপনারা অবশ্যই প্যানেল সেটিংটা সুন্দরভাবে করবেন এবং ভালো কোয়ালিটির কেবলস দিয়ে করবেন। আমি এখানে জাস্ট হাত দিয়ে ধরে আসি দেখানোর স্বার্থে আপনাদেরকে। তো এভাবে আপনারা সংযোগটি করে নেবেন। তো এটার বর্তমান প্রাইস হচ্ছে 2500 টাকা। এরপরে আমি আপনাদেরকে দেখাবো 50 অ্যাম্পিয়ারের বিগ সোলার কন্ট্রোলার। তো এই 40 অ্যাম্পিয়ার দিয়ে আপনারা 400 থেকে 450 ওয়াট পর্যন্ত প্যানেল দিবেন, এবং এই 50 অ্যাম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার দিয়ে আপনারা সর্বোচ্চ 600 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। তো এটিও আপনাদেরকে একটু সংযোগ করে দেখাই। তো আপনার সোলারের ক্যাপাসিটি অনুপাতে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন। আমি আগেই বলছি এগুলো 12 এবং 24 ভোল্টের দুটি প্যানেলই সংযোগ দেওয়া যাবে, এটা অটোমেটিকলি ডিটেক্ট করবে, আপনার যে সোলারটা আপনার বাসায় আছে সেটি আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন দেখেন এই যে এখানে প্যানেলের সংযোগ যদি আমরা দিই তাহলে দেখেন এখানে আপনার প্যানেলের সিগন্যালটা দেখাবে, আর প্যানেলের সংযোগ না দেওয়া পর্যন্ত এটাতে আপনারা শুধুমাত্র ব্যাটারি সিগন্যালটাই দেখতে পাবেন। তো আমরা একটু প্যানেলের সংযোগটা এখানে লাগিয়ে আপনাদেরকে দেখাই। তো দর্শক এটা আমি সোলার কানেকশনটা দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে সোলার সিগন্যালটা দিচ্ছে। এটা হচ্ছে 50 অ্যাম্পিয়ারের একটি সোলার চার্জ কন্ট্রোলার, অনেক বড় এবং মেটাল বডি। এটা দিয়ে আপনারা 600 ওয়াট সোলার যদি 12 ভোল্টের দেন সেক্ষেত্রে দিতে পারবেন, যদি 24 ভোল্টের দেন সেক্ষেত্রে আপনারা 300 বা 400 ওয়াট পর্যন্ত দিতে পারবেন। তো সাধারণত আমাদের দেশে 12 ভোল্টের সোলার প্যানেলগুলো ইউজ করা হয়, এটি ইউজ করবেন। এখানে সোলার ব্যাটারি লোড, এখানে আলাদা আলাদা টার্মিনাল আছে, আপনারা দেখে শুনে এটি ব্যবহার করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে USB ব্যবহার করলে এখানে সিগন্যালটা কেমন হয়, এখানে লাইট জ্বলে কিনা, এই বিষয়টা একটু দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি মোবাইল কানেক্ট অলরেডি হয়ে গেছে,
আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল এখানে এই যে চার্জিং সিগন্যালটা দিচ্ছে, এই যে আমি মোবাইলটা একটু কাছে থেকে দেখাই, তো এখানে দেখেন এলইডিটা জ্বলছে। আমি এই যে মোবাইল চার্জ খুলে দিলেই এলইডিটা অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে খেয়াল করেন যেখানে যে এলইডি আছে, এটা আমি যখন মোবাইল চার্জে দিচ্ছি তখন অটোমেটিকলি এলইডি জ্বলছে এবং এখানে চার্জিং দেখাচ্ছে। তো এটা খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট। আপনাদের একটু উল্টা হয়ে গেছে ডিসপ্লেটা, দেখতে পাচ্ছেন না, এই যে এখন একটু ক্লিয়ার করে দেখেন। তো এই প্রোডাক্টগুলো আপনারা অনায়াসে নিতে পারেন। আমাদের 40 এবং 50 মডেলে এলইডি দেওয়া আছে, 30 মডেলেও এলইডি দেওয়া আছে চার্জিংয়ের, আর 20 আর 10-এ এলইডি অবশ্য দেওয়া নাই। তো যাই হোক, এই প্রোডাক্টগুলো সবই ভালো। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু ডিসি আউটপুট লাইনও আছে। আপনারা ইচ্ছা করলে ফ্যান লাইট এখান থেকে আউটপুট লাইন দিয়ে অন্যান্য লোডগুলো ইউজ করতে পারবেন। এখানে সোলার আউটপুট ইনপুট এবং এখানে সোলার আউটপুট দুটি লাইন কিন্তু এক্সট্রা করা আছে। তো এই কন্ট্রোলারগুলো বাজারে আপনারা অনেক ধরনের পেয়ে যাবেন, অনেক কপি প্রোডাক্ট আছে। আপনারা অবশ্যই অটো কাট সিস্টেম কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোই কিনবেন। আমি আপনাদেরকে আরেকবার একটু দামটা বলে দিচ্ছি, যদিও ডিসপ্লেতে দাম দেওয়া আছে, অনেক ভদ্র মানুষ আছেন যারা ভিডিওটা ফলো করেন না, দামগুলো স্ক্রিনে দেখেন না, যার কারণে ভয়েস দিচ্ছে, কারণ ভিডিও চালু করে জাস্ট আমার কথাগুলোই শোনেন। এটা অবশ্যই আমাকে ভালোবেসে, আমি এখানে অস্বীকার করছি না, বাট আপনারা একটু যদি খেয়াল করতেন তাহলে ডিসক্রিপশনে আমাদের আপডেট প্রাইস দেওয়া থাকে। যাই হোক, তারপর আমি বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে 10 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার, যেটা এই ইউএসবি ছাড়া, এটার দাম হচ্ছে 590 টাকা। ইউএসবি সহ যেটা, এটার দাম হচ্ছে 850 টাকা। এটা আপনারা 50 ওয়াট থেকে 150 ওয়াট সোলারে চালাইতে পারবেন। দ্বিতীয় যে মডেলটি, এটি হচ্ছে 20 এম্পিয়ার, এটি দিয়ে আপনারা 220 অথবা 300 ওয়াটের সোলার অনায়াসে ব্যবহার করতে পারবেন। এটির দাম মাত্র 1500 টাকা। এরপরে আমাদের পাচ্ছেন 30 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলার, এটি দ্বারা আপনারা 300 থেকে 400 ওয়াট সোলার লোড দিতে পারবেন। 150 ওয়াটের যদি তিনটা প্যানেল লাগান তাহলে হয় 450 ওয়াট, সেটিও আপনারা এটা ইউজ করতে পারবেন। 30 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার, কোয়ালিটিফুল প্রোডাক্ট, ইউএসবি সহ, এটির দাম মাত্র 2000 টাকা। এরপরে 40 এম্পিয়ার চার্জ কন্ট্রোলার, এটি দ্বারা আপনারা 400 থেকে 600 ওয়াট সোলার লোড দিতে পারবেন, হোক 12 অথবা 24 ভোল্ট, কোনো সমস্যা নাই। এটির বর্তমান প্রাইস 2500 টাকা। এবং সর্বশেষ বিগ বাজেটের যেটা বড় যে চার্জ কন্ট্রোলার, ইউএসবি সহ মোবাইল চার্জ করতেছি আমি এখন, এটা হচ্ছে 50 এম্পিয়ার, এটা দ্বারা আপনারা 400 থেকে 600 ওয়াটের সোলার অনায়াসে ইউজ করতে পারবেন। এটির বর্তমান মূল্য 3000 টাকা। তো এই প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছে 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। গ্যারান্টি সহ এই প্রোডাক্টগুলো পেতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত অর্ডার করে প্রোডাক্ট নিতে পারেন। অর্ডার করার নিয়ম, 500 বা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। ছোটো প্রোডাক্টের ক্ষেত্রে সর্বনিম্ন 200 বা 300 টাকা বিকাশ করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট পেয়ে পরিশোধ করার সুবর্ণ সুযোগ থাকছে। সুপ্রিয় দর্শক, এই প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি TM মফিদুল ইসলাম, TM ইলেকট্রনিক্স নাটোর। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।